27 আপনার নাম্বার
ঠিক আছে, তাহলে এখানে একটু অপেক্ষা করুন। সমস্ত আয়োজন হয়ে গেছে, অনেক লোকজন এসেছে, এবার আপনি চলে আসুন। ঠিক আছে, আর কাজ আছে মহারাজ। ঘুরা
আমার
সেই গাড়ি মমতা মই হাতে আপনারে তো গাড়িকে যেতে পুটে বাঁচিয়ে দিয়েছে। ওরা তো কি ভাই চলে যায় পাগল করে দেখে না করার জন্য চাপর আমি যদি তোমার আপনার শুনছি ততদিন জন আমার প্রভু স্মৃতির সঙ্গে রূপা দিয়ে যাচ্ছে আমার কাছে মধুর মতো লাগছে। ওই মন্দির চক্রান্তে করে রাজাকে শিকারের ছলনা করে নিয়ে যায় সেই চন্দা দেবীর রাজা আবার দ্বিতীয় দাবি গ্রহণ করে বড় বিদেশি তারপর আমার সঙ্গে বড় স্বাদ ছোট রানী এই প্রসাদের চতুর্দিকে গেল আমার বড় রানীর হাত লেগে আছে। ছোট রানী বলে মহারাজ আমি পরস্পরের সঙ্গে পেয়েছি আপনার দূরে হতে শুধু তুমি চোখের জল ছেড়ে বলে ভগবান আর তুমি পিতা গো আমরা তো কি ভাই তো স্বীকার করতে তখন মহারাজ বলে স্বীকার করতে উনি যে যুদ্ধ সিদ্ধ হবে তখন আপনার দুলার বউ কি বলেছিল জানেন মহারাজ কি বলেছিল আমাদের কাকামণি আমাদেরকে সযত্নে যুদ্ধ শিখিয়েছে কাকামণি যুদ্ধ শিখিয়েছে আপনি বলে আমি হয়েছি এই রাজ্যের রাজা আর দুলার হয়েছে প্রধান সেনাপতি আপনি হয়েছিল রাজা আর দুলার হয়েছিল সেনাপতি তারপর কি হয়েছিল বিদেশি বড় আমার মন বলছে কাহিনী এখনো অনেক আমার শরীর
করে বলে তুলে দেয় আমি তোকে থেকে জলে তোমার ইচ্ছা প্রশ্নিস আমার মন বলছ ইচ্ছে মানে করে বাকি হচ্ছে সেখানে গিয়ে যে আপনি কি দেখতে পেয়েছিল মহারাজ সেই কথা আপনি ছাড়া শেষ করুন আমি আজ অনেকদিন ধরে আমি এখন অনেক অনেক বাজে রয়েছে কিছু এখনো শেষ পাইনি এই কিছু শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার লোক থেকে সেই স্বপ্নের কাহিনী শুনব